হাই আপুরা আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজ দেখতেই পাচ্ছেন আমরা বাইরে থেকে ব্লগটি শুরু করেছি আজকে যাচ্ছি একটা জায়গায় সেটা একটু পরে বলে তার আগে নিই যে কেন যাচ্ছি আজ আমার বাসায় কাজের খালা আসেনি তো কাজের খালা না আসার ফলে যেটা হয়েছে বাসায় তো অনেক কাজ জমে গেছে আর কাজ করতে ইচ্ছা করছিল না সাথে সাথে রান্না করতেও ইচ্ছা করছিল না তো মনে হলো যে কাচ্চি মশাই তো অনেক দিন ধরেই মারিন সিং এসেছে আর আমরা অপেক্ষা করছিলাম সবার খাওয়া দাওয়া শেষ হলে ভিড়টির যদি কমে তখন গিয়ে আমরা খাবো তো আজকে মনে হলো যে না খেয়েই আসি তো সেই জন্য আমরা আর কি চলে আসলাম কাচিমশে আর এটা তো মাইমেন সিং যারা আছেন তারা তো জানেনি চরপাড়া মোড়ে এসেছে আর বেশি দিন হয়নি এসেছে তো উঠতে গিয়ে তো একদম মাথা ঘুরিয়ে গেল সিঁড়ি থেকে যানজটের মতো বেদে আছে মানুষজন জায়গা পাবে কিনা ভিতরে জানি না তো ভিতরে এসে দেখি যে মা বিরাট অবস্থায় এখানে কোথায় বসবো কোথায় দাঁড়াবো এখানে ঢুকে আমরা দেখলাম যে বসার মতো অবস্থা নেই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আর বেচের মতো এক টেবিল খালি হবে সেই টেবিল ধরে আমরা কাঙ্গালের মতো দাঁড়িয়ে থাকবো তারপর তারা যখন উঠে চলে যাবে তখনই আমাদের খাওয়ার সুযোগ হবে খাওয়ার না মানে বসার সুযোগ হবে বসবো তারপর অর্ডার করব তারপর না খাবার আসবে তাই না তো আমরা কি আর করব জীবনে এরকম সিচুয়েশান হয়নি আমরা ছিলাম অবশেষে আমরা ওই টেবিলের যারা কাস্টমার ছিল তারা উঠে চলে যাওয়ার পরে আর কি আমরা সিট পেলাম তো আমরা যখন সিট পেয়েছি আমরা যখন বসেছি খাওয়ার জন্য এখনও খাওয়ার অর্ডার করিনি সেই মুহুর্তে আরেকজন লোক এসে আর কি টেবিল বুক করবে সেই জন্য উনিও দাঁড়িয়ে আছেন তো এই যে বাইরের অবস্থা বাইরের ভিউটা একটু দেখিয়ে দিলাম তো আমরা খাবার অর্ডার করে দিলাম আমরা যেহেতু সাতজন মানুষ আমরা হচ্ছে সাতটা কাচি অর্ডার করেছি সেই সঙ্গে আমরা হচ্ছে আলাদা করে কাবাব নিয়েছি আর আমরা হচ্ছে যে ড্রিঙ্কস যা খাবো এটা আর কি পরবর্তীতে বলবো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আগে একদিন খেয়ে গিয়েছিল তার ফ্রেন্ডদের সঙ্গে তো সে এখানে বুরহানি খেয়ে নাকি তার বমি আসছিলো এই জন্য আমরা আজকে আর বুরহানিটা অর্ডার করিনি অন্য কিছু নিব আর কি তো আমরা ওয়েটের ছেলেটার সঙ্গে আর কি কথা বলছিলাম যে এখানে প্রতিদিনই এরকম রাস চাই না তো সে বলছিলো যে হ্যাঁ প্রতিদিনই রাস চায় এরকম তো আমরা তো ঢাকাতেও কাচ্ছি খাই গিয়ে তো এরকম তো দেখি না আমাদের মামিন সিংয়ের মানুষ মনে হয় একটু বেশি কাচ্ছি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আর কি তো আমরা যেহেতু খেতে আসছি তো আমরাও তো এরকম বলতে পারি না তারাও তো খেতেই আসে আমরাও তো খেতেই আসছি সবারই তো আসলে খেতে মন চায় তো এতদিন দূর থেকে শুধু কথা শুনেছে বা অনেকে হয়তো ঢাকা গিয়ে খেয়ে এসেছে ময়মনসিং যে শহরে এসেছে সবার তো একটু খেতে মন চায় তাই না তো এখানে আমার আব্বা মা আর আমার ছোটো বোনও আমাদের সঙ্গে আছে তো আমরা সবাই মিলেই খেতে এসেছি বেশিরভাগ সময় যেটা হয় আমাদের যদি খাবার খেতে ইচ্ছা করে কোনো একটা রেস্টুরেন্টের বা অন্য কোথাও কোনো একটা জায়গার আমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে বাসায় নিয়ে গিয়ে তারপরে খাই তবে কাছি যেহেতু এখানে এসেই খেতে হবে আর পার্সেল নেওয়া যাবে তবে পার্সেল নিলে তো এখানে বসে খাওয়ার যে একটা আনন্দ সেটা হবে না সবাই একসাথে মিলে বাইরে আসলাম খাবার খেলাম তারপর একটু ঘুরলাম বেড়ালাম তারপর বাসায় ফিরে গেলাম পুরো বিষয়টা আসলে মনে হলো যে একটু ঘুরতে গিয়েছিলাম বা একটু এনজয় করেছি এরকমটা লাগে তবে বাসায় নিয়ে যখন খাই তখন মনে হয় যে খাবার খেয়ে অ্যাজ ইউজুয়েল যে রান্না করতে পারি নি তাই বাইরে থেকে খাবার এনে খেলাম এরকমটা লাগে একটু আনন্দ লাগে না আর কি আর বিশেষ করে রেস্টুরেন্টে এ খাওয়ার যে আবদারটা বা ওইখানে বসে খাওয়ার পার্সেল নিয়ে না আসার আবদারটা কিন্তু বাচ্চাদেরই থাকে ওরা ওইখানে অনেক বেশি এনজয় করে টেবিলটা যেহেতু ছোট আর এখানে আসলে চারজনের টেবিল সেখানে আমরা সাতজন বসেছি আমার হাজবেন্ড হচ্ছে ওই পাশে চেয়ার নিয়ে বসেছে হাটার রাস্তাতে তো আমরা যেহেতু এক্সট্রা করে কাবাব অর্ডার করেছিলাম আমাদের সবার প্লেটে প্লেটে কাবাবাব গুলো ওনারা সার্ভ করে দিচ্ছিলেন এখানে আসলে সার্ভ করে দেওয়ার কিন্তু সেরকম কোনো নিয়ম নেই তবে টেবিলে যেহেতু আমাদের স্পেস হচ্ছিল না সেজন্য কিন্তু ওনারা এটা করছিলেন তো অবশেষে সে একাঙ্ক্ষিত সময় এসেছে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা তারপর বসে অপেক্ষা করা সব কিছু মিলে অনেকটা সময় পর আমাদের খাওয়ার মুহূর্তটা এসেছে পেটে ভীষণ ক্ষুদাও লেগেছে আর কাচের ঘ্রাণে ক্ষুদাটা কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছে

বাসে যাওয়ার উদ্দেশ্যে আর যে খাবারটা বেঁচে গিয়েছিল সেটিই কিন্তু আমরা পার্সেল হিসেবে সঙ্গে নিয়ে নিয়েছি আজকের মতো শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফেজ